হায়রে প্রেম, তাই বলে নিজের আপন মামি তার ভাগ্নের সাথে চলে যাবে? কি হলো আমাদের সমাজের এমন কাজ? 20 বছরের স্বামী পালিয়েছেন তার সুন্দরীর বিধবা মামিকে নিয়ে, তাও আবার সেই মামির বয়সের ভাগ্নের চেয়েও 14 বছরের বেশি। পুলিশের দ্বারস্থ হলেন সেই যুবক ভাগ্নের স্ত্রী। ডানকোণে রঘুনাথপুরের ঘটনায় তোলপাড় এলাকা, ডানকোণি থানার রঘুনাথপুর দক্ষিণ পাহাড়ার গৃহবধূ সুথিতি মণ্ডলের অভিযোগ, গত 5ই জানুয়ারি সকালে কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যান তার স্বামী শুভ মণ্ডল, সঙ্গে নিয়ে যান সমস্ত নথিপত্র। বেলা গড়ালো, বাড়ি না ফেরায় বারবার স্বামীকে ফোন করতে থাকেন স্ত্রী সুতিথি, কিন্তু ফোনেও মেলেনি সারা। পরে তিনি জানতে পারেন স্বামী শুভ তার সুন্দরীর বিধবা মামি রিমা চৌধুরীর সঙ্গে বাড়ি ছেড়েছেন। তার 11 বছরের একটি ছেলেও আছে। সুতিথির অভিযোগ, রিমার বাড়িতে গিয়ে কোর্ট পেপারে একটি লেখা পান তিনি। সুতিথির দাবি, তাতে লেখা ছিল ছেলেকে শ্বশুর আর দেওরের কাছে রেখে শুভর সঙ্গে ঘর ভাঁড়তে তিনি বাড়ি ছাড়ছেন, শুভই তার সব দায়িত্ব নেবেন। রিমার শ্বশুর বিন্দেশ্বর চৌধুরী, দেওর ছোট্ট চৌধুরী সহ রিমার আত্মীয়দের স্বাক্ষরও রয়েছে তাতে। এই অবস্থায় সুতিথি বলেছেন, আমার 1 বছরের মেয়ে আছে, সে বাবাকে খুঁজছে, আমি চাই স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক। শুভর বাবা দেবেন মণ্ডল বলেন, ডানকুনি থানায় অভিযোগ করেছি, ছেলে ফিরে আসুক এটাই চাই। সুতিথি চাইছেন তার স্বামী ও স্বামীর প্রেমিকাকে ধরে দিক পুলিশ। ডানকুনি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ, কিভাবে 34 বছরের মামি তার মাত্র 20 বছরের ভাগ্নেকে নিয়ে পালিয়ে বিয়ে করতে পারে? এইসব নারীর কঠিন শাস্তি হওয়া উচিত, যাতে এমন আর কেউ না করতে পারে। এরকম আর তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।